আরেকজনকে যুক্ত করি ইসলাম জানতে চাই ইসলাম জানতে চাই আপনি বলেন তাহলে ইসলাম জানতে চাই আপনি নিজে আনমিউট করে কথা বলেন নিজেকে আনমিউট করেন তারপর কথা বলেন হ্যাঁ এবার বলেন জি ভাই একটু বলবেন যে আমাকে শোনা যাচ্ছে কিনা হ্যাঁ হ্যাঁ পরিষ্কার শোনা যাচ্ছে বলেন আচ্ছা আমি অবশ্যই জানি আপনি ভালো আছেন তো সেটা জেনে আর মূল্যবান সময়টা নষ্ট করতে চাই না তো অল্প কিছু জিজ্ঞাসা আছে আপনার কাছে আমি ইতিমধ্যে ভুলে গেছি সেই বিষয়টি কোরআনে বোধহয় একটি আয়াত আছে সে বিষয়টি হচ্ছে যে এই যে পৃথিবী যে ঘরে এই বিষয়টা এভাবে বলা আছে যে স্থিতি থাকে মানে ঘরে না আসলে এই জিনিসটা আমি একটু এই বিষয়ে জানতে চাচ্ছিলাম ঘোরে এরকম কোনো কথা কোরআনের কোথাও বলা নাই এরকম কোনো কথা বলা নাই বরঞ্চ বলা আছে পৃথিবী স্থির এটা বলা আছে স্থিতি থাকে এরকম পড়ছিলাম তার ছেড়ে জাকারি ইসলামিক আছে হাদিসগিরি আছে কম এর যে কোরআনটা আছে ওইখান থেকে বিষয়টা আমি জানতে পারছিলাম বাট বিজ্ঞান তো বলে যে পৃথিবী ঘড়ির কাটার বিপরীতে ঘরে হ্যাঁ আবার পৃথিবী ঘুরছে হ্যাঁ পৃথিবী মহাবিশ্বে সবকিছুই ঘুরছে কোন কিছুই স্থির হয়ে আছে এরকম কোনো কিছু মহাবিশ্বে নাই তা অবশ্য ঠিক কিন্তু কোরআনের জন্য কোন আয়াতে জানো মেন করা হয়েছে বিষয়টা আমি একটু আসলে ভুলে গেছি ওইটা আমাকে যদি একটু বলতেন আরকি ভাই sklearn যদি আনা সম্ভব হতো আচ্ছা আপনাকে আমি একটা লেখা দেখিয়ে দিচ্ছি এই লেখাটা আপনি তাহলে একটু কষ্ট করে পুরাটা পড়ে নেন কারণ এই লেখাটার ভিতর অনেক রেফারেন্স আছে অনেক কিছু আছে লেখাটা না টাইটেলটা হচ্ছে ইসলাম এবং বিজ্ঞান শিক্ষার দণ্ড এই লেখাটা আপনি একটু songsha.com এ ঢুকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে পড়ে নেন হ্যাঁ জি ভাই আর মানে এই বিষয়ে আপনার কি বক্তব্য আছে সেটা বলেন তাহলে মানে এই ব্যাপারটা নিয়ে আমার বক্তব্য হচ্ছে এই যে অনেক সময় এটা তো আমি আপনাদের লাইভ থেকে যা শুনতে পারছিলাম যে এই বিষয়ে কোনো একটা কিছু কোরআনের বইয়ে কোথাও লেখা আছে যে কোরআন পৃথিবী হচ্ছে স্থিতিশীল মানে ঘোরে না কিন্তু আমরা তো জানি বিজ্ঞান যুগে বর্তমানে আমরা তো দেখতে পাচ্ছি যে পৃথিবীটা হচ্ছে ঘুরে আর পৃথিবীটা যে ঘুরে সেটা তো আমরা অনুভবও করতে পারি কারণ যাহ রাত দিনের বিষয়টা আসে যেমন সূর্য আমরা দেখি পূর্ব দিক থেকে ওঠে বা পশ্চিম অস্ত যায় বিষয়টা ঘোরে বলেই তো আমার মনে হয় যে এরকম অনুভব করি শোনা যাচ্ছে কি ভাইয়া সরি সরি আমি মিউট মিউট করে করে কথা কথা বলছিলাম সরি আমি আমি মানে ভুল আপনাকে কয়েকটা ভিডিও দেখাতে পারি যে ভিডিও গুলার ভিতরে যে মাদ্রাসা গুলাতে যে জিনিসগুলো আসলে শেখানো হয় বাচ্চাদেরকে যে পৃথিবী ঘরে নাকি সূর্য ঘরে এই বিষয়ে আমার কাছে অনেকগুলো ভিডিও আছে আমি দেখছি একটু ভিডিও বের করা যায় কিনা দারান একটু ঠিক আছে কিন্তু এটাই শেখানো হয় যে পৃথিবী স্থির এটাই শেখানো হয় কিন্তু এই জিনিসটা আবার বাইরে তারা স্বীকার করতে চায় না যে মাদ্রাসাতে যে এই জিনিসগুলো শেখানো হয় তাদেরকে এই বাচ্চাদেরকে আচ্ছা আমি ভিডিওগুলো এখন আমি অনেক মানে বেশ কয়েকদিন পরে আজকে লাইভ করছি তো এই কারণে হ্যাঁ আপনাকে আমি মাঝখানে কিছুদিন ট্রাই করছি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করার জন্য আসলে আপনাকে অনলাইনে পাইনি বলতে বলা যেতে পারে মাদ্রাসা আর একটা বিষয় শেখানো হয় যে কোরআন যে হেজ্য করে সেটা হচ্ছে মানুষের সিনার ভিতরে আসলে বাস্তবতায় তো সিনা বলতে ওনারা যেটাকে মিন করে মানে হার্ট বা হৃদপিন্ন এটাকে আসলে ওইখানে তো কোনো কিছু স্টোর করে রাখার মতো অ্যাভেলেবেল কোন জায়গা নাই আর ওটা তো আসলে সম্ভব না সেটা হতে পারে মস্তিষ্কে মানে ব্রেনে রাখা যেতে পারে এরকমটা বোধ হয় আমি আপনাকে বের করে দেখাচ্ছি দেখাচ্ছি এক মিনিট আমাকে একটু সময় দিয়েন আমি একটু সেই জিনিসগুলা কারণ গত এক সপ্তাহ আমি ডেনমার্কে ছিলাম এই কারণে লাইভে আসা সম্ভব হয় নাই আচ্ছা আমরা প্রথমে একটা ভিডিও দেখি আমি দিচ্ছি একটা দেখেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রদর্শক বন্ধু আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে ভূমিকম্পের বিষয় নিয়ে আজকে আমাদের পৃথিবীতে গুনাহের কারণে যদিও ভূমিকম্প হয় ঠিক আছে সবকিছু ঠিক আছে তবে আমি আপনাদেরকে বিদায় ও নিহায়া গ্রন্থের মধ্যে উল্লেখ রয়েছে কারণ বিষয় গ্রন্থের মধ্যে একশো এক প্রথম খণ্ডের মধ্যে এটি রয়েছে বিদায় ও নেহায়া প্রথম খণ্ডের মধ্যে আপনারা নেবেন দর্শক বিন্দু তারপরেও আমি আপনাদের সামনে তুলে ধরছি ধরছি তো যাদের কিতাব আছে তারা দেখবেন আর যারা ভিডিও দেখতেছেন আলহামদুলিল্লাহ তো মেরে মৃত্যু মহতারাম আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে ভাবে শুধু আত্মক হতে চাই তাহলে বুল আলম পানি সৃষ্টি করেছেন পানি সেই পানিকে বাষ্প করে আকাশ সৃষ্টি করেছেন এবং সেই আকাশ আকাশ থেকে বৃষ্টি ফোটা পৃথিবীতে পড়ে পরে তোমরা পৃথিবীতে আল্লাহরুল আলম পৃথিবীকে আল্লাহরুল আলম একটি মাসের উপরে মাসের উপরে সৃষ্টি করেন একটি মাসের উপরে একটি পৃথিবীকে উপরে সৃষ্টি করেন মাছ হলো পানির উপরে রয়েছে মাছ হলো মাস হল কোথাও পানিতে পানি হলো সিফাতের উপরে পানি হলো সিফাত সিফাতের উপরে এখানে সিফাতত গুণ সিফাতের সবচেয়ে গুণ আমরা সকলেই জানি তো সিফাতের উপরে সেই সিফাতের বিষয়ে আলোচনা এখানে নেই সিফাতের উপরে আর সিফাত হলো একটি ফেরিস্তার উপরে আর সিফাত হলো এই সিফাতটা যে জিনিস সেই বিষয়ে আমি বলতে পারতেছি না যেহেতু নাই সিপারের মধ্যে তো সিফাত হলো একটি ফেরেস্তার উপরে রয়েছে ওই ফেরেস্তার উপরে সিফাতটি রয়েছে ফেরেস্তার উপরে ফেরেশতা হলো একখণ্ড পাথরের উপরে ফেরেশতাটা দাঁড়া রয়েছে একখণ্ড পাথরের উপরে দাঁড়া রয়েছে অথবা বসে রয়েছে একটি পাথরের উপরে পাথর হল মহাশূন্যের মধ্যে পাথর হল মহাশূন্যের মধ্যে রয়েছে সুবাহ আল্লাহ আকাশের আকাশেরও নয় যা আকাশেরও নয় এবং পৃথিবীতেও নয় যা আকাশেও নয় পৃথিবীতেও নয় সুবাহ ওই পাথরটি আকাশেও না পৃথিবী মহাশূন্য রয়েছে ওই পাথরটি মহাশূন্য রয়েছে পাথরটি মহাশূন্য রয়েছে অর্থাৎ আকাশেও না এবং পৃথিবীতেও না আকাশেও না পৃথিবীতেও না এমন একটা জায়গায় রয়েছে মহাসুণ্য মহাসূত্রের কোথায় আসেই আসলে এখন বিজ্ঞানের যুগ অনেক আবিষ্কার অনেক বিষয় ইনশাআল্লাহ আমরা সচেতন এই বিষয়ে আমরা মহাশূন্য দেখলে পাই এখন মহাসনের কথা বলেছি পাথর রয়েছে মহাশূন্যের মধ্যে যা আকাশেও না আকাশতে আমরা যে আকাশ দেখতে পাই যে আকাশেও না এবং কোথায় না এবং পৃথিবীতেও না আকাশে না এবং পৃথিবীতেও নয় আমরা যে পৃথিবীতে রয়েছে পাথরটা কিন্তু পৃথিবীতেও না এই আকাশ যে চোখে আমরা দেখতে পাই আকাশে আকাশেও না অর্থাৎ এটি মহাশনের মধ্যে রয়েছে সোহানি এই এই বিষয়ে এই তথ্যটি বিধায় নেহায়া প্রথম কাণ্ডের মধ্যে উল্লেখ রয়েছে দর্শক কিন্তু তাহলে আমরা একটু ভেবে দেখি তাহলে যখন এই মাছটি একটু নড়াচড়া দেয় তখনই ভূমিকম্প সৃষ্টি হয় তো যাই হোক এর বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে শুনলেন তো ইসলাম জানতে চাই আপনি কি শুনতে পেলেন পুরো জিনিসটা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আর আকাশ বলতে যে জিনিসটা বলা হয় আসলে আকাশ বলতে তো সেরকম কিছু দেখি না সেটাই তো বোধহয় শূন্য নাকি হ্যাঁ তো উনি যেটাকে মিন করলো যে আসলে পৃথিবীতেও না বা আকাশেও না সেটা মহাশূন্য আসলে বিষয়টা বোধহয় এরকম কিছু বুঝাইতে চাইছে হ্যাঁ এরকমই কিছু আচ্ছা আমি যে আপনাকে একটা ওই আয়াতটা যে বলছি হয়তো বুঝাইতে পারছি যেটাকে বলতে চাইছিলাম যে কোরআনে যে যে পৃথিবীর যে ঘোরানা স্থিতি থাকে এটা কি আসলে স্কিনে আনা একটু সম্ভব হবে ভাইয়া হ্যাঁ সম্ভব তো হবে কিন্তু আচ্ছা ঠিক আছে আনছি আর আপনি ওটা বের করতে করতে আরেকটা একটা কথা জিজ্ঞাসা করি সেটা হচ্ছে যে যে চলে না আমি এটা অন্য একটা মানে সাবজেক্ট আমি আপনার প্রসঙ্গেই থাকবো সেটা হচ্ছে যে হাদিস বিদি ডট কম এর যে কোরআনটা আছে ওখানে বেশ কয়েকটা হাদিস দেওয়া আছে তারপর নিচে দেওয়া আছে আপনার জৈব জাল হাদিস 2000 টি আসলে এটা কি সহি বা আসলে এই হাদিস বিদি ডট কম কি আমাদের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক কোনো স্বীকৃতি পাবো কিনা না হাদিসবেটি ডট কম علامه নাসিরউদ্দিন আলবানির যে তাহকিক সেটা ফলো করে সেটা ঠিক আছে ওই ওয়েবসাইটে যা লেখা আছে সেটা ঠিক ঠিকই থাকার কথা তো কোরআনটার ভিতরে তো সবগুলা তাফসীর কার কেউ যে তাফসিরে জাকারিয়া উনি তো করছে হ্যাঁ কিন্তু আপনি আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য অন্য অনুবাদগুলো পড়তে পারেন অন্য কোরআন ডট কম এ আরো অনুবাদ অনেকগুলো অনুবাদ দেয়া আছে আচ্ছা আপনাকে আমি যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে 25 নম্বর সূরার 41 নম্বর আয়াত যে দুটো কে স্থির এই দেখেন দুটো কে স্থির রাখবে এখানে বলা আছে আকাশমন্ডলীয় পৃথিবীকে সংরক্ষণ করেন যাতে তারা স্থানচ্যুত না হয় ওরা স্থানচ্যুত হলে মানে ওরা স্থানচ্যুত হলে ওদেরকে কে স্থির রাখবে এই কথাটাই বলা আছে অনেকগুলো অনুবাদে আরেকটা আয়াত আছে একত্রিশ নম্বর সুরার দশ নম্বর আয়াত আকাশমন্ডলী নির্মাণ করেছেন স্তম্ভ ছাড়া তা তোমরা যা তোমরা দেখেছো তিনি পৃথিবীতে স্থাপন করেছেন দৃঢ়ভাবে দণ্ডায়মন পর্বতমালা যাতে পৃথিবী তোমাদেরকে নিয়ে নড়াচড়া না করে আবার আরেকটা অনুবাদে বলা আছে পর্বতমালা দিয়ে দেওয়া হয়েছে যেন আবার ঢোলে না পড়ে যায় পৃথিবী আবার ঠাস করে পড়ে না যায় হ্যাঁ পর্বত দিয়ে পেরেকের মতো রাখছে খুঁটি দিয়ে মানে পর্বতগুলো পেরেক পর্বত গুলো এটা দিয়ে রাখছে যেন আবার হেলে দুলে পড়ে না যায় পৃথিবী দেখেন এখানে লেখা হচ্ছে হেলে ঢোলে পড়ে না যায় আচ্ছা তাফসিরে এমনি কাসির থেকে আমরা এই জিনিসটা আবার একটু দেখে নিই এখানে দেখেন যে এখানে যে জিনিসটা বলা হয়েছে যে সৃষ্টির পূর্বে আল্লাহ তালা পানির উপরে সংস্থাপিত ছিল পানির পূর্বে আলাপা কোনো বস্তু সৃষ্টি করেন নাই সুতরাং পানি হতে তারপর দেখেন খুন্ড দেখা দিল সপ্তখণ্ডে বিভক্ত করা হলো রবি দিনে সপ্ত পৃথিবীকে সেই মৎস্যের উপর করা হইলো যাহার বরণাস নুন ওয়াল কলম এ আসিয়াছে মৎস্যটি পানির উপর এবং পানির নিচে সকাত জাতীয় পদার্থ বা পরিচ্ছন্ন মৃত্তিকা শিলা বিদ্যমান মৃত্তিকা শিলার ধারক হইলেন ফেরেশতা ফেরেস্তা দণ্ডায়মান প্রান্ত প্রস্তরের আস্তরের উপর এবং প্রস্তরের আস্তরটি বায়ুমন্ডলের উপর ভাসমান রহিয়াছে এইটাই হচ্ছে যে প্রথম ফলে পৃথিবীর সুস্থির হইল পর্বতায় পৃথিবীর কাছে এই জিনিসটাই বলা আছে যে এইরকম অনেকটা ঘটনাটা অনেকটা ইসলামের বর্ণনা যেটা এবং আরেকটা বড় ইসলামিক যার নাম হচ্ছে আহ শায়েক মোহাম্মদ সালেয়াল উসাইমিন সালেয়াল উসাইমিনের একটা ফতোয়া গ্রন্থ আছে ফতোয়া আরাকানুল ইসলাম এটা হচ্ছে অত্যন্ত বিখ্যাত একটা ফতোয়া গ্রন্থ এই ফতোয়া গ্রন্থে আহ জিজ্ঞেস করা হয়েছিল সূর্য কি পৃথিবীর চারদিকে ঘুরে উত্তরে উনি বলেছেন উনি কিন্তু গত শতাব্দীর সর্বশ্রেষ্ঠ ইসলামিক স্কলার হ্যাঁ উনি বলেছেন শরীয়তের প্রকাশ্য দলিলগুলো প্রমাণ করে যে সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘুরে এই ঘোরার কারণেই পৃথিবীতে দিবারাত্রির আগমন ঘটে আমাদের কাছে এ এ দলিলগুলোর চেয়ে বেশি শক্তিশালী এমন কোনো দলিল নেই যার মাধ্যমে আমরা সূর্য ঘোরার দলিলগুলোকে ব্যাখ্যা করতে পারি সূর্য ঘোরে এটাই এটাই বলা হয়েছে পৃথিবী ঘরে এরকম কোনো কথা মানে কোথাও কোরআন হাদিসের কথা বলা নাই আপনাকে আমি মূল বইটা থেকেও দেখাতে পারি মূল বইটা হচ্ছে এটা ফতোয়া আর ইসলাম সূর্য ঘুরে না পৃথিবী এখানে বলা হয়েছে যে সূর্যই ঘুরে পৃথিবী ঘুরে না উনি পরিষ্কার ভাবে সঠিক কথাটাই সত্য কথাটাই বলে দিছে আর কি ইসলাম জানতে চাই আপনি তাহলে এই লেখাটা একটু শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নেন হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে আর আমার আপনার সাথে কোনো বিমত নাই আমি বিষয়টা অবশ্যই কিছুটা অবগত আছি বিষয়টা যে আপনি যে পাঁচ নাম্বার সুরা বলছিলেন সম্ভবত আল মাইদার ওই কত নাম্বার একটা যদি একটু বলতেন কোন কোনটা আমি তো অনেকগুলো সুরা সুরা নাম্বার তো বলে দিতে বলছিলেন পাঁচ নাম্বার সুরা কত নাম্বার একটা জানা বলছিলেন যে এই পৃথিবীতে স্থিতিশীল থাকে এই বিষয়ে বলছিলেন আচ্ছা আমি তো এতক্ষণ অনেকগুলা দেখিয়ে ফেললাম আপনি একটু পরে এই ভিডিওটা পিছনের দিকে নিয়ে সেখান থেকে দেখে নিয়ান ভাই ঠিক আছে আপনি যে আপনি যখন কথা বলতে থাকেন তখন তো কথা বলার ভিতরে একটু কথা বলুক সেটা আপনি পছন্দ করেন না তো যার জন্য আমি আপনাকে ইন্টারভ করি নাই ঠিক আছে ভাইয়া কিন্তু ভাই আপনি তো তাহলে ইউটিউব থেকে পরে যেহেতু এটা ভিডিওটা থাকবে আপনি ইউটিউব থেকে হ্যাঁ হ্যাঁ আমি একমত আমি পরে দেখে নেব সেটা সেই প্রসঙ্গে আমি আর কোনো কিছু বলতেছি না আপনাকে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমাকে আরেকটা আর জিনিস একটু আমাকে দেখাবেন সেটা হচ্ছে যে সম্ভবত আমি এক মিনিট আমি একটু দেখে বলতেছি আমি এটা লিখে রাখছিলাম আর আপনাদের এই ভিডিও গুলা শুরুতে দেখে আমার ভিতরে অনেক কৌতুহলী জন্ম নিয়েছিল যার জন্য আমি নিজে থেকে এখন কোরআন বাংলায় অনুবাদ পড়ে বুঝে আগ্রহী বুঝতে আগ্রহী যার জন্য নিজেই আমি এখন কোরআন পড়ি পড়ে আপনাদের কথাগুলো একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করি বিষয়টা হচ্ছে সেরকম যার জন্য এই কথাগুলো বলা এই যে আপনার হচ্ছে পাঁচ নাম্বার আষট্টি নাম্বার একটা যদি একটু সামনে আনতেন এখানে লেখা আছে আহ বলুন হ্যাঁ কিতাবিরা তাওরাত ইনজিল ও যা তোমাদের রব এর কাছ থেকে তোমাদের প্রতি নাজিল হয়েছে তা প্রতিষ্ঠা না করা পর্যন্ত তোমরা কোনো ভিত্তির উপর নও আসলে এই বিষয়টা ঠিক বুঝলাম না আরো নিচে একটু বলা আছে আর আপনার রব এর কাছ থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে তা তাদের অনেকের বাধ্যতা বাধ্যতা ও কুফুরি বৃদ্ধি করবে সুতরাং আপনি কাফের সম্প্রদায়ের জন্য আফসোস করবেন না আচ্ছা বলেন তাহলে মানে আপনি আসলে আপনার প্রশ্নটা কি মানে এখানে কি আমি এরকম বুঝতেছি কিনা যে এখানে যে তাওরাত ইনজিল এগুলাকে যে যে বলছে যে যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠাতা না করব ততক্ষণ পর্যন্ত কোনো ভিত্তির উপর নাও আসলে তাহলে এটাও কি আমাদের ইয়া করতে বলছে কিনা আচ্ছা ভাই এই জিনিসগুলো তো আপনি মনে হয় যে আপনি যে একটা তাফসির খুললে আপনি পেয়ে যান এটা আসলে আমি কি উত্তর দিব বুঝতে পারছি না এটা তো তাহলে আমার পড়তে হবে পরে আমার মানে তাফসিরগুলো খুলতে হবে এটা তো এইভাবে বলা যায় না ভাই আপনি তো যে সংশয় ডট কম এ সব অনেকগুলো তাফসির দেয়া আছে একটা তাফসির খুলে পড়েন তাহলে আসলে এগুলা তো আমি নতুন এখন স্টাডি করার একটা মানে এতে আসছে মানে চিন্তা ভাবনায় আসছে আর আমি তো যে আপনার ডট কম থেকে সংশয় ডট কম থেকে অনেক বই আমি ভিডিও ডাউনলোড করে নিয়েছি তার ভিতরে ওই যে আপনার একটা বই আছে বিগ ব্যাং থেকে হোমোসাইফিয়েন্স যে ডাক্তার জাফরুল লাইক বলের যে ইয়াটা আছে ওনার ওইটা আমি নামে ওইটা পড়ছি বিষয়টা খুবই ভালো লাগলো পড়ে আর এই যে আপনি এটা যে এটা হচ্ছে আপনার যে কোরআন থেকে আমি বললাম ওই যে হাদিস বিডি ডট কম এর কোরআনের এটা অনুবাদ এরকম আর কি বিষয়টা যদি একটু সামনে আনতেন বোধহয় একটু আমি কি বলতে চাচ্ছি একটু ভাই এটা মানে এটা আপনি যদি একটা আয়াত না বোঝেন তাহলে আপনার একটু তাফসিরটা পড়তে হবে আমি তো এখন প্রত্যেকটা আয়াত যদি এভাবে বোঝানো শুরু করি এটা তো ভাই আমাদের আলোচনার ইয়াটা নষ্ট করে এটা বুঝেন না যে আমরা

বই ওইটা অনেক খন্ড খন্ড পড়া শুরু করেন শুরু করলে আস্তে আস্তে একদিন শেষ হয়ে যাবে হয়তো বা তাও সময় লাগছে পড়ছি শেষ করছি পড়েন ঠিক আছে তাহলে আজকে বিদায় জানাই ভাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে তবে আমি অনেক অনেক প্রশ্ন আপনার কাছে আছে বা অনেক কিছু জানার আছে সে বিষয়ে আমি নোট করে নিয়ে আমি আবার আসব ঠিক আছে ভাইয়া না না ভাই এখানে আসবেন হচ্ছে গিয়ে আগে পরে আসবেন

বিষয়বস্তু থাকলে সেটা নিয়ে এখন যদি আমাকে আপনি আপনারা এসে বলেন যে ভাই এই আয়াতটা করে দেন এটা এটার মানে কি বুঝিনা ভাই তাহলে আপনারা একজন হুজুরের কাছে গিয়ে বোঝেন এই জিনিসগুলা আমার সময়টা কেন নষ্ট করবেন মানে এই জিনিসগুলা কি আপনারা বোঝেন না যে